আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করেছি রান্না। আজকে জাস্ট একটা রান্না দেখাবো এবং আজকে চিতই পিঠার ব্যাটারটা করে দেখাবো। তো প্রথমে আমি আজকে রান্না করছি চিংড়ি লেমন গ্রাস দিয়ে, লেমন চিংড়ি বলতে পারেন অথবা মালাই চিংড়ি বললেও ভুল হবে না। তো এখন একটা প্যান নিয়ে নিয়েছি, তো প্যানের পানিটা শুকিয়ে যাক, তেল দিয়ে দিব, তারপর কি কি উপকরণ দিব সেটা তো অবশ্যই বলবো। আজকে আসলে সারা দিন ক্যামেরাটা হাতেও নিতে পারিনি, অনেক বিজি ছিলাম, অনেক বিজি। তো ভাবলাম বিকেল বেলা থেকে ব্লগ একটা শুরু করি। আসলে রেগুলার ব্লগ দিতে গিয়ে অনেক ভালো লাগছে আমার নিজের কাছে, আর আপনাদের অনেক সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এত খুশি লাগে। আমার কাছে ভিউজ কম হোক বাট আপনারা যে কমেন্ট করছেন আমার আসলে কিন্তু অনেক ভালো লাগছে কমেন্টের উত্তরও দিতে। তো এটা শুকিয়ে গেছে, এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। সো এখানে আমি 1 টেবিল স্পুনের মতো তেল দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছি, এই যে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু নরম হোক, তারপরে আমি অপেক্ষা করব বাকি যা যা দিব। আজকে আর বেশি রান্না বান্না না, জাস্ট অল্প একটা তরকারি লাগবে, সেজন্য এটাকে ইয়ে করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এই শ্রিম্প কারিটা কিন্তু অনেক পছন্দের একটা আমাদের বাসার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চা বড় আই হোপ সবার ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আমার কাছে আমি একসাথে বেটে রেখে দিই। তো এখানে মনে করেন 2 টিস্পুনের মতো দিলাম, মানে 1 টিস্পুন আদা আর 1 টিস্পুন রসুন। এখন দিয়ে দিব সব শুকনো যত উপকরণ আছে সেইগুলা। আর এই মালাইকারিতে সব মানে যাই যত ইনগ্রিডিয়েন্ট আছে সব কিছুর পরিমাণ কিন্তু একদম কম কম যাবে। তো আমি প্রথমে দিলাম হলুদ, হলুদটাও হচ্ছে এই যে এই পরিমাণ। আর আমি এখানে 2 পাউন্ড চিংড়ি নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি দিব, এখানে 1/2 টিস্পুন এখন দিলাম, পরে আর একটু দিব। আর এখানে মরিচের গুঁড়ো একদমই সামান্য, এই যে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ডেকে রেখে দিলাম, চিংড়িটাকে একটু পরিষ্কার করে নিই। আমি এই চিংড়িগুলো নিয়েছি, আর অবশ্যই স্কিন মানে না থাকলে এটা এই চিংড়িটা খেতে ভালো লাগে, এটা স্কিন শো আসলে একদমই মানে ভাল লাগে না। এটাকে ধুয়ে নিব, তার আগে আমার মশলাটা একটু দেখে নিই। এখানে আমি আরেকটু পানি দিলাম, পানিটা একদম ইয়ে হয়ে গিয়েছে, কারণ আমার এই যে এখানে মানে যে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, তো আমি ওইরকমই চাচ্ছি। এটা ঢেকে রেখে দেই, এবং আমি চিংড়ির মধ্যে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা এটা ইউজ করছি, এটা হচ্ছে গিয়ে লেমন গ্রাস। এটা লেমন গ্রাস যারা আমেরিকাতে থাকেন বা দেশের বাইরে চাইনিজ স্টোরগুলোতে পাওয়া যায়, বাংলাদেশেও নাকি এগুলো চাষ হয়। আর যদি লেমন গ্রাস না থাকে তাহলে থাই লেমন যে পাতাটা থাকে সেটাও দিতে পারবেন এটার পরিবর্তে। সো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মানে ডাটা, এই যে। সো এটা আমি কখন দিব সেটা অবশ্যই বলবো। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল আমি কিভাবে ইনস্ট্যান্ট চিতল পিঠাটা বানাই, তো সেটার উপকরণটা মানে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাই। তো এখানে আমি 2 কাপস হচ্ছে নিচ্ছি, আমার যে কাপটা দেখছেন এটা 1/2 কাপের, মানে 2টা 1টা 1 কাপ হয়।
সো আমি 2 কাপ নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে লবণ দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো এবং বেকিং পাউডার দিয়ে দিব 1 টিস্পুনের মতো। দিয়ে এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব, যাতে করে কোনো লাম্পস না থাকে। আর আমি যখন কথা বলছি আমার আজান পাশেই আছে। তো এখন আমি পানি দিয়ে মিক্স করে নিচ্ছি, পানিটা গরম নিয়েছি, বাট গরমটা এমন হবে যেটা আপনি আপনার ফিঙ্গার মানে ডুবিয়ে রাখতে পারবেন। তো এই যে এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু একসাথে সব ঢেলে দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, এবং হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই যে দেখেন আমি চালে কতটুকু পানি দিয়েছি, যেমন আমি হাতে নিলাম একটা বল, তারপর যখন আমি ছেড়ে দিব এরকম করে ঝুরঝুরে পড়ে যাবে। তো এই অবস্থায় আমি এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। সো 10 মিনিট পর দেখা হচ্ছে। সো 10 মিনিট পর চলে আসছি। এখন আমি এটাকে পানি দিয়ে ভালো করে মানে ব্যাটারের মতো করে নিব। তো এখন এই পর্যায়ে আপনারা পানি মানে নর্মাল পানি নিলেও হবে, গরম পানি বা অমলি গরম পানি দেওয়া লাগবে না। তো এখন একটু একটু করে পানি দিয়ে আমি পুরো মানে গোলাটাকে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিব এবং এটার থিকনেসটাও দেখিয়ে দিব কেমন হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি একসাথে সব পানি ঢেলে দেন, এতে করে এটা পাতলাও হয়ে যাবে এবং চিতই পিঠাতে একটা যে ছিদ্র ছিদ্র ভাব আসে ওইটাও কিন্তু আসবে না। তো এই যে এখন আমি ব্যাটারটা হয়ে গিয়েছে এবং হাত দিয়ে আমি এরকম করে মানে দেখছি যে এটা কতটুকু থিকনেস হবে। তো আমার ব্যাটারটা গুলানো হয়ে গিয়েছে আর এই যে দেখেন এটার থিকনেস, এটা একদম পাতলাও না আবার ঘনও না। তো এখন আমি অল্প কিছু তেল দিয়ে মানে 2 টিস্পুনের মতো তেল দিয়ে আবারও ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। তো এরকম একটা প্যান বসিয়েছি, একটু লবণ পানি দিয়ে দিলাম, লবণ পানি বলছি, তেল এবং পানির মিশ্রণ। তারপর এখানে একটু ব্যাটার দিয়ে দিব। আপনাদের কাছে যারা যাদের চিতই পিঠার স্বাদ আছে তাদের জন্য তো খুবই ভালো, অনেক সুন্দর এটা ফুলবে। আমার এটা যেহেতু চওড়া আর আমি মানে এটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যায়, বাট আপনাদের যাদের স্বাদ আছে, আমি ওইটা আসলে পাচ্ছি না খুঁজে, দেখি বাঙালি স্টোরে খুঁজবো দেখি পাই কি না। তো আমি সেজন্য আমার এগুলো একটু কম ফুলে যেহেতু যে তো এখন এটাকে ঢেকে রেখে দিব। আর এক একটা পিঠা হতে 3 থেকে 4 মিনিট লাগে। সো এটা হোক। আর এইদিকে আমি দেখি আমার শ্রিম্পের কী অবস্থা। এই যে শ্রিম্পটা হচ্ছে তেল মানে আগুনটা একদম কমিয়ে দিয়েছি। আর আমি চিতই পিঠাটা শুধু একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছে চিতই পিঠার রেসিপিটা দেওয়ার জন্য, তো তার জন্য যে ঝটপট করে বানিয়ে খাওয়া যায়। আপনি প্রথমে 10 মিনিট একটু মাখিয়ে রেখে দিলেন, তারপর আরও 10 মিনিট যদি মাখিয়ে রেখে দেন সুন্দর হয়ে যায়। তো আমি আপনার জন্য 2-3টা করে দেখাচ্ছি এবং এই পিঠাটা আমরা আগামীকাল বানিয়ে খাবো। ইভেন আপনারা যদি ওভারনাইট রেখে দেন সেটা আরও ভালো হয়। আর এই যে দেখেন এত এত ছিদ্র, মাশাল্লাহ। কিন্তু যাদের চিতই পিঠার সাজ আছে ওইটাতে করলে আরও বেশি ভালো লাগে। আমি আসলে খুঁজে পাচ্ছি না, দেখি পাই কি না কোথাও। তো এই পিঠাটা আমার হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে নিচ্ছি। এই যে দেখেন অনেক ইজিলি কিন্তু এটা উঠে গেল। সো এই হচ্ছে গিয়ে আমার চিতই পিঠা। আমি আরেকটা দিয়ে দিই, আসলে এখন খাবো না তো, তো এতটা বানাচ্ছিও না, এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। যখনই দিবেন প্রত্যেকবার তেল পানি ওইটা ব্রাশ করে নেবেন, তখন তুলতে ইজি হবে আপনাদের জন্য। এখানে আমি আর একটু দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেই একটা। আমি ডেকে রেখে দিলাম, তো এটা হোক আর আপনাদেরকে দেখাই একটা পিঠা। তো এই যে দেখেন পিঠাটা, বাইরে খুব গরম, বাইরের সাইডটা দেখেন আর এই যে দেখেন
তো এটাই হচ্ছে কি আমি যেই প্যানে করছি সেটা হচ্ছে কি একটু পাতলা মানে একটু হোয়াইট তো তো দেওয়ার কারণে এরকম পাতলা রুটির মতো হয়ে যায় আবার একটু হেভি করে দিলেও পারবে যেমন এখন দিলাম আর এই যে দেখেন খেতে কিন্তু দারুণ লাগে এটা আমি বলবো আপনাদের যদি সাজ থাকে তাহলে ওইটাতে দিবেন আর এই যে দেখেন কতটা ছিদ্র হয়েছে অনেক মজাও লাগছে গরম গরম আর আপনাদেরকে ব্যাটারের থিকনেসটা দেখাই এই যে এটা কিন্তু এত ঘন না আবার পাতলাও না এই যে আপনার যদি হাতের ফুটাটা এরকম আস্তে আস্তে করে পড়ে দেন এটা হচ্ছে কি পারফেক্ট এই যে যে দেখেন একটা ফুটা পড়ার অনেকক্ষণ পর একটা ফুটা পড়ছে সো এটা মানে ঠিক আছে আবার আগামীকালকে যদি এটা ওভারনাইট করে রেখে দেন দেন মেবি আগামীকাল একটু ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনারা অল্প একটু পানিও মানে মিশিয়ে দিতে পারেন এখন এটাকে রেখে দিব কালকের জন্য আর বানাবো আজকে আর বানাবো না জাস্ট ওই আপুটার জন্য মানে যে ছটপট করে কীরকম করে করা যায় সেটার জন্যই আর এটা কালকে বানিয়ে কী দিয়ে খাবো জানি না বাট কালকে আসলে দেখা যাবে তো আবার শ্রিম্প রান্নায় চলে আসলাম এখন দিয়ে দিব এই লেমন গ্রাসটা এখন যে পানিটা আছে সব পানিটা শুকিয়ে নিব অলরেডি লেমনের একটা স্মেল পাচ্ছি তো এই পিঠাটাও হয়ে গিয়েছে এই যে আপনাদের সামনেই তুলছি এই যে সো এই তিনটা পিঠা বানালাম একটা খেয়ে ফেলেছি আর এখন বানাবো না আগামীকাল বানাবো ও গরম এই যে এটা একটু হেভি করে দিয়েছিলাম সো এটা একটু এটা যেমন 3 থেকে 4 মিনিট সময় লাগে এটা একটু বেশি লাগে 1-2 মিনিট বেশি লাগবে তো এই ছিল ইনস্ট্যান্ট চিতই পিঠা আর আগামীকাল বানিয়ে দেখাবো আজকে আর জাস্ট আপনাদের জন্য একটু রেডি করলাম তো মশলাটা হয়ে গিয়েছে এখন চিংড়ি দিয়ে দিচ্ছি এখন অল্প একটু জিরে গুঁড়া এবং 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জেঠালা জিরে গুঁড়ো একটু বেশি পরিমাণ দিলাম আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ আস্ত দিলাম আপনারা ফেড়ে দিবেন এটাকে মানে নেড়েচেড়ে দিব এবং শ্রিম্পটা তো বেশি সময় লাগে না কুক হতে তো এখন আমি দিয়ে দিব নারিকেলের দুধ সো এই লেমন চিকেন মানে শ্রিম্পটা বানাতে নারিকেলের দুধটা অবশ্যই অবশ্যই লাগবে সো এখন আমি এখানে নারিকেলের পেস্ট দিয়ে দিব 2 টিস্পুনের মতো তো আমি নারিকেলের দুধ এই ব্র্যান্ডের নিলাম সো এটা ওই যে বসে গিয়েছে ঠান্ডার জন্য তো এখানে আমি 1 টিস্পুন এবং আরও কিছু দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো দিলাম তো নারিকেলের দুধ দেওয়ার পর আর আমি কিন্তু এটা বেশি সময় লাগবে না আরও 2 থেকে 3 মিনিট কুক করার পর এখানে আমি আলু অ্যাড করে দিব এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন বাট আমার কাছে এই শ্রিম্পের মধ্যে আলু দিলে আমার কাছে ভালো লাগে তো তার জন্য আমি এখানে একটা বড় সাইজের একটা আলু এখানে অ্যাড করে দিব তো এখানে আমি আমার ক্যামেরাটা আমি মানে অন করতে ভুলে গিয়েছি আমি অল্প পরিমাণ দিয়েছি হেভি হুইপিং ক্রিম মানে 1 টেবিল স্পুনের মতো তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি সো পানিটা
পানি মনে করেন হাফ কাপের মতো দিয়েছি, এই যে দেখেন বেশি ঝোলও না আবার পাতলাও না, আর এটা তো আরেকটু মানে শুকিয়ে যাবে। সো এই হচ্ছে লাস্টের স্টেপ, অবশ্যই হেভি হুইপিং ক্রিমটা দিবেন। আর যদি হেভি হুইপিং ক্রিম না থাকে তাহলে রেগুলার মিল্ক অল্প এখানে হাফ কাপের মতো, মানে পানির বদলে হাফ কাপ এখানে দিয়ে দিবেন। আমার ফ্রিজারে ডাকছে, তো আলুটাকে আবারও নেড়ে চেড়ে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, জাস্ট এখন সিদ্ধ হবে। সো এই যে হয়ে গিয়েছে, এখন মানে এরকম ঝুলি থাকবে, কারণ যেহেতু এখানে আলু দেওয়া আছে, আলু কিন্তু দেখবেন আপনারা একটু পরেই সব পানি মানে শুষে নেবে। আর এখন আর কোনো সার্ভিং বলে মানে ঢেলে দেখাচ্ছি না, দেখি যদি কালকে মেবি দেখাতে পারি। তো এই ছিল আজকে রান্নাবান্না, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো এটা ছিল পরের দিন, আর এই যে দেখেন সকাল থেকে স্টার্ট হয়েছে তুষারপাত। আমাদের এখানে এত এত বেশি স্নো পড়ছে, একদিন দুই দিন পর গলে যায়, বাট দেন আবার স্নো পড়ে। তো এইবার দেখছি যে ভালোই স্নো পড়ছিল, লাস্ট ইয়ার কিন্তু এরকম করে স্নো আমাদের এত পড়েছে বাট এত না, বাট এইবারকার স্নো পড়ছে আবার ঠান্ডাও আছে অনেক অনেক। তো আমি এই যে বসে আছি আর চা খাবো, আর এখানে আমার আজানের একটা গিফট আসছে, আর এই যে অ্যামাজন থেকে আমার কিছু জিনিসও আসছে। তো আমি এখন ঝটপট করে একটু চা খাই। সকালবেলা আসলে বলি আমি চাটা খুবই কম খাওয়া হয়, কারণ আমার গ্যাসের অনেক প্রবলেম করে। তো আমি এই যে আজকে দেশি বিস্কিট দিয়ে চা খাচ্ছি, আর এখন বসে বসে কিছু শোও দেখবো। আজান এখনও ঘুমে, তো তার জন্য আমি আগে আগে এসে চাটা খাচ্ছি। আল্লাহ, এই যে দেখেন স্নো কিন্তু বেড়ে গিয়েছে, আর আজকেও বলেছে প্রায় 8 থেকে 9 ইঞ্চির মতো স্নো পড়বে আমাদের মিশিগান। তো স্নো আসলে দেখতে ভালোই লাগে, কিন্তু পরের দিন আর ওটা আর দেখতে ভালো লাগে না, কারণ একদম ময়লা হয়ে যায়। তো যাই হোক, স্নো অনেক দেখা হয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে আপনারা গতকাল রাতে যেটা আমি মানে মিক্স করে রেখে দিয়েছিলাম, আর এই যে দেখেন চালের গুঁড়া, তো সো এটা একটু মানে ঠিক হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প কিছু পানি অ্যাড করে নিব। তো আমার কাছে মনে হয় এই ব্যাটারটা মানে আগের রাত্রে করে পরের দিন যদি আমি মানে চিতই পিঠাটা বানাই তখন আরও সুন্দর হয়। তো আমি এখন একটা প্যান বসিয়ে নিয়েছি, আর আজকে চিতই পিঠাটা আমি শুটকি ভর্তা দিয়ে খাবো। তো শুটকি ভর্তার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করছি না, ইনশাআল্লাহ নেক্সট কোনো দিন হয়তো বা করবো। আপনারা যদি শুটকি ভর্তার রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি যেই শুটকি ভর্তাটা বানিয়েছি এত এত ইজি আর খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি একটা ঢাকনা দিয়ে যে ঢেকে রেখে দিচ্ছি, আর আজকেরটাও দেখেন এত এত ছিদ্র ছিদ্র মানে হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি বাঙালি দোকানে দু এক জায়গায় খবর করেছিলাম যে ইয়েগুলো আসছে কি না, আমাদের এখানে পাওয়া যেত আগে, কিন্তু এখন যে কোভিডের কারণে জিনিসপত্র আসতেছে না, তো ওরা বললো যে নেক্সট মেবি আসবে। তো চিতই পিঠার সাচের মধ্যে যদি করেন এই পিঠাটা এত ফুলকো দেখাবে, এবং খেতেও কিন্তু খেতে সেমই লাগে। আমি তো এভাবেই, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা তো দুপুরবেলা আজকে শুধু এটা দিয়ে এবং ভর্তা দিয়েই খেয়েছি। তো এখন আমি ঝটপট করে সবগুলো পিঠা বানিয়ে নিই, দেন আবার ফিরে আসছি। তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে, এই যে দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত চিতল পিঠা, আর সাথে আছে শুটকি ভর্তা। এই শুটকি ভর্তাটা এতটাই মজা হয়েছিল, সাথে তো আর চিতই পিঠার কোনো মানে তুলনা হয় না। তো আপনারা যদি এই শুটকি ভর্তার রেসিপি চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদের জন্য এই চিতই পিঠার মানে এই শুটকি ভর্তার রেসিপিটা দেওয়ার জন্য। তো এখন আমি আমার জন্য নিয়ে নিচ্ছি, আর আমি এটা এই যে পিঠাটা কিন্তু মানে বানানোর প্রায় অলমোস্ট 1 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু স্টিল এই যে দেখেন এতটাই সফট, কি বলবো। আমি এগুলো আসলে বানিয়ে অন্য একটা কাজে চলে গিয়েছিলাম, তাই জন্য গরম গরম আসলে আর খেতে পাইনি, কিন্তু 1 ঘন্টা পরও আমি সেরম র্যাপ দিয়ে ঘুরে রেখেছিলাম, কিন্তু এখনও সফট এবং গরমও আছে অল্প অল্প। তো এই যে এখন আমি বসে বসে খাই। আমি তো আসলে অনেক আগেই খেতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে আমার অন্য একটা কাজ ছিল সেজন্য আর
মানে আর ইয়ে করতে পারি নাই, তো এখন ভর্তার সাথে খেয়ে নিচ্ছি। তো আমাদের বাসার এডেনের বাবা তো এসব শুটকি টুটকি খায় না, সে তো মাছই খান না, তো তাদের জন্য খাবার এখন আমি খাওয়ার পর রেডি করে দিব। আর এইডেনও এখনও স্কুল থেকে আসে নাই, একটু পর স্কুল থেকে চলে আসবে, তো আমি জানি ওকে ভাত দিলেও সে খেতে চাবে না। তো যাওয়ার সময় বলেছিলাম যে কি খাবে, তো বললো আম্মু আমার জন্য রুটি এবং মানে সেমাই। তো রুটিটা আসলে সেমাই সে খায় না, জাস্ট ডিপ করে করে অল্প একটু মুখে দেয়, সে শুকনো রুটি অনেক পছন্দ করে একদম ছোটোবেলা থেকে। তো এখন ওদের জন্য বাপ ছেলের জন্য লাচ্ছি এবং রুটিটা গরম করে দিব, জাস্ট রুটিটা চেকে নিব আর কিছুই না, ফ্রোজেন রুটি। তো এটা ছিল তাদের দুপুরের লাঞ্চ, আর আমাদের দুপুরের লাঞ্চ তো আপনারা দেখলেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আমার নোটিফিকেশন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।